বিঞ্জ প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পাওয়া ছয় পর্বের ওয়েব সিরিজ দ্য সাইলেন্সের প্রতিটি মিনিটই ছিল আলাদা রকম আকর্ষণীয় ও সাসপেন্সে পূর্ণ। একবার শুরু করলে আপনাকে শেষ না করা পর্যন্ত চেয়ারে আটকে রাখতে তা যথেষ্ট। গল্পের শুরুতে একদম সাদামাটাভাবেই অয়ন ও রুবি দুজনেই চাকরিজীবী এবং সুখী দম্পতি হিসেবে পরিচিত, কিন্তু সত্যিকার অর্থে তারা কেউই সুখী নন। চাহিদা, লোভ, লালসা এসব মানুষের প্রাত্যহিক জীবনেরই অংশ। কিন্তু অয়ন ও রুবির জীবনে এই তিনটির জন্য আকাঙ্ক্ষা ক্রমে বাড়তে থাকে, যা একসময় অসুস্থতায় রূপ নেয়। খুব দ্রুত বড়লোক হতে কী করেনি তারা, কখনো লটারির টিকিট ক্রয় তো কখনো ছোটোখাটো অন্যায়। কিন্তু এভাবে তো দ্রুত বড়লোক হওয়া যাবে না, তাই অয়ন ও রুবি একদিন পা বাড়ায় এক রহস্যময় সত্যিকার গেমিং ওয়ার্ল্ডে, যেখানে টাকা নয়, ইনভেস্ট করতে হয় ভিন্ন রকম কিছু, তবে বিনিময়ে হাজার কিংবা লাখ টাকা নয়, পাওয়া যাবে কোটি কোটি টাকা। শর্তটি হলো পুরো একটি বছর কোনো রকম কথা বলা যাবে না অয়ন ও রুবিকে, থাকতে হবে একদম সাইলেন্স। কিন্তু কি করে তা সম্ভব? তারা কি শেষ পর্যন্ত পারবে শর্তটি পূরণ করতে? গেমিং জগতে পা বাড়াতে বাড়াতে ধীরে ধীরে গল্প থেকে চরিত্রকে দিয়েছেন পরিচালক, অর্থাৎ বিভিন্ন চরিত্রের ভেতরকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও বিবেকের তাড়নার পরিবর্তন, লোভ প্রতিটি বিষয়কে বেশ সুনিপুণভাবে দেখানো হয়েছে। ছয় পর্বের এই ওয়েব সিরিজে প্রধান চরিত্র ছিল মাত্র চারজন, কিন্তু প্রত্যেকে দুর্দান্ত অভিনয় দিয়ে এমনভাবে নজর কেড়েছেন কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। সিরিজটির চিত্রনাট্য অত্যন্ত মেধহীন, তাই যখনই মনে হবে একটু একঘেয়েমি লাগছে তখনই একটি দারুণ টুইস্ট দিয়ে গল্পের সাসপেন্স বজায় রাখা হয়েছে। সেই সাথে শিক্ষণীয় ও প্রাসঙ্গিক সংলাপ হয়তো সাইলেন্স টিমের বাড়তি রিসার্চের কারণে। অর্থ উপার্জনের জন্য ভাগ্য খুব জরুরি, আর তার চাইতেও জরুরি ভাগ্যের সঠিক ব্যবহার। এই যুক্তিবাক্যটাকেই খুব সিরিয়াসলি নিয়ে নেয় উচ্চাভিলাষী দম্পতি অয়ন ও রুবি। যে কোনো উপায়ে তারা অর্থের মালিক হতে চায়, পরিবর্তন করতে চায় নিজেদের ভাগ্য। ছয় পর্বের এই সিরিজে ঈশ্বর থেকে ইবলিশ, ক্রোধ থেকে অলসতা, লোভ থেকে ধূর্ততা সবই এসেছে। মানুষের সাতটি মহাপাপের বর্ণনাও তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। সিরিজটিতে অয়ন এবং রুবি চরিত্রে যথাক্রমে শ্যামল মাওলা ও মেহেদাবেন চৌধুরী বেশ ভালো অভিনয় করেছেন। সংলাপ ছাড়া শুধুমাত্র এক্সপ্রেশনের মাধ্যমে দুজনের অভিনয় দারুণ। তবে মুগ্ধ করেছে বিজরী বরকতুল্লাহ, আফরোজা চরিত্রকে যেন নিজের মধ্যে ধারণ করে নিয়েছিলেন, যখনই পর্দায় উপস্থিত হয়েছেন মুগ্ধতা ছড়িয়েছেন। এছাড়া একটি বিশেষ চরিত্রে একজন অভিনেতার উপস্থিতি পরিস্থিতিকে আরও রহস্যময় করেছে, তাকে না হয় সিরিজেই দেখুন। ভিকি জায়েদের দ্য সাইলেন্সের গল্প ভাবনায় যেমন নতুনত্ব রয়েছে, তেমনি এর দৃশ্যধানে রয়েছে ভিন্নতা। নাজিমুদ্দৌলার সাথে ভিকি জায়েদের চিত্রনাট্যের পাশাপাশি বিদ্রোহী দীপনের চিত্রগ্রহণও মনোমুগ্ধকর। ড্রোন শট, প্রস্থেটিক, আর্ট ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দর ছিল। দ্য সাইলেন্স দেখার পর এতটুকু বলতে পারি ভিকি জায়েদের সেরা কাজগুলির মধ্যে এটি একটি। যারা ঘন ঘন টুইস্ট অ্যান্ড টার্নসের অপেক্ষায় থাকেন তাদের জন্য এটি অবশ্যই রেকমেন্ডেড।